এখন যেটা আমরা আলোচনা করব তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আমি এখানে একটা হেডিং দিয়েছি তরলের কেবল আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। তরলের নির্দিষ্ট কোনো আকার থাকে না, নির্দিষ্ট আকার না থাকার জন্য ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় না। আর নির্দিষ্ট আয়তন থাকে, অর্থাৎ যখন যে পাত্রে রাখা সেই পাত্রের আয়তন ধারণ করে। যেমন মনে করো 10 লিটার জল নিলাম, নিয়ে একটা বালতিতে রেখেছি, তার যা আকার হবে আয়তনটা 10 লিটারে থাকলো, কিন্তু ওই জলটাকে যখন একটা বড় ট্যাঙ্কে ঢালা হলো তখন আয়তনটা 10 লিটার থাকলো কিন্তু আকারটা পাল্টে যায়। অর্থাৎ নির্দিষ্ট আকার থাকে না বলে তরলের কেবলমাত্র আয়তন প্রসারণ গুণাঙ্ক থাকে, তার কোনো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হয় না। এবার তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বা তরলকে তো আমরা এমনি এমনি উত্তপ্ত করতে পারি না, কোন একটা পাত্রে নিয়ে উত্তপ্ত করতে হয়। এই পাত্রে নিয়ে উত্তপ্ত করার সময় তরলের যেমন আয়তন প্রসারণ হতে পারে, ঠিক তেমনি যে পাত্র নিয়ে আমরা যে পাত্রে তরলটাকে নিয়ে উত্তপ্ত করছি সেই পাত্রেরও দৈর্ঘ্য প্রসারণ হতে পারে। অর্থাৎ তরলের আয়তন প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করতে গেলে আমাদের দুরকম আয়তন প্রসারণ গুণাঙ্ক বিবেচনা করতে হবে, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এবার তুমি মনে করো এই পাত্রে তরলটাকে নিয়ে উত্তপ্ত করছিলে, তুমি যখনই উত্তপ্ত করবে পাত্রের কিছুটা প্রসারণ হবে, সেই পাত্রের প্রসারণের জন্য তরল সেই প্রসারিত আয়তনটা দখল করবে। অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো, মানে কোনো তরল পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের যে আপাত প্রসারণ হয় সেটাকেই বলছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক। আমি আবার একবার বলবো, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকেই বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক। এই আপাত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে পাত্রের প্রসারণটাকে এখানে বিবেচনা করা হচ্ছে না। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলছে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় বা আয়তনের যে প্রকৃত প্রসারণ হয় তাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলছি। অর্থাৎ পাত্রটা আয়তনে বেড়ে গেল, তার জন্য যে আয়তন হলো সেই আয়তন প্লাস জলের যে আয়তন, দুটোকে একসাথে যোগ করলে যে আয়তনটা বৃদ্ধিটা পাবো সেটাই হচ্ছে তার প্রকৃত আয়তন বৃদ্ধি বা তরলের আয়তন বৃদ্ধি। আপাত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের পাত্রের প্রসারণকে যদি আমরা অগ্রাহ্য করি তাহলে প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় সেটা নিয়ে বলছে তার আপাত প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ সূত্রটা তুমি শুধু এইভাবে বললেও চলবে, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কোনো তরল পদার্থের প্রতি একক আয়তনে যে আপাত প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ গুণাঙ্ক, এটা বললেও চলবে। এখন ধরে নিচ্ছি 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কোনো তরলের প্রাথমিক আয়তন V1, 2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আপাত আয়তন, আপাত কথা এখানে বলতে হবে, তাহলে তার T2 - T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে আয়তন বৃদ্ধি কত হলো এইটা, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তন আয়তন বৃদ্ধি হবে। তার কারণ V1 আয়তন আয়তন বৃদ্ধি ছিল V2 - V1, তাহলে একক আয়তন আয়তন বৃদ্ধিটা হয়ে যাবে V2 - V1 / V1 × T2 - T1। এটা আমরা আগের ক্লাসে পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এটাই হচ্ছে তার গামা এ, এ ফর অ্যাপারেন্ট বা আপাত, এই গামা এ ইকুয়াল টু V2 - V1 / T2 - T1। V1 যেমন ছিল থাকবে, অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা সিম্পলিফাই করি V2 = V1 × 1 + γA T2 - T1। এবার বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ডেফিনিশনটা আমি আবার একবার বলছি, প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে কোন তরল পদার্থে প্রতি একক আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় সেটাকেই বলছে তার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। ঠিক একইভাবে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন V1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রকৃত আয়তন, আর ফর রিয়েল, রিয়েল এক্সপানশন কোইফিসিয়েন্ট, রিয়েল প্রকৃত গামা আর মানে হচ্ছে রিয়েল এক্সপানশন কোইফিসিয়েন্ট বা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা আর মানে প্রকৃত আয়তনটা হচ্ছে এইটা। অর্থাৎ একই এইভাবে আমরা করে নিতে পারি যে গামা আর ইকুয়াল টু VR - V1 / V1 × T2 - T1, এটাকে VR যদি আমরা করি V1 × γR × T2 - T1, জাস্ট কোনাকুনি গুণ করে নিয়ে ভিআর এর মানটা বের করলি আমরা এটা। এবার বলছে আপাত প্রসারণ গুণাঙ্ক বা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক কি হবে, তাহলে এখানে আমরা লিখতে পারি যদি আপাত প্রসারণ গুণাঙ্ক বের করি তাহলে এখানে আপাত আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি, আর যদি প্রকৃত প্রসারণ গুণাঙ্কের একক বের করতাম তাহলে সেটা হতো প্রকৃত আয়তন বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। প্রাথমিক আয়তন উভয় ক্ষেত্রেই সেম, তাহলে এখানে আয়তন একক, এখানে আয়তন একক, দুটো কেটে যেত, শুধুমাত্র থাকতো নিচে উষ্ণতা বৃদ্ধি। তাই সিজিএস পদ্ধতিতে
তার এককটা তাহলে কি হবে উষ্ণতার এককে ইনভার্সন বা অনন্য তাহলে সিজিএস বলতে হবে ডিগ্রি সেন্টিগ্রেড এসএম বলতে পার কেলভিন এফএস বলতে ফুট পাউন্ড পার সেকেন্ড যেটা ব্রিটিশ পদ্ধতি বলা হয় থাকে সেটাকে বলছে তোমার পার ডিগ্রি ফারেনহাইট এবার এ তাহলে মাত্রীয় সংকেত কি হবে তাহলে আয়তন মানে আয়তনের মাত্রীয় সংকেত প্রাথমিক আয়তন তারও আয়তনের মাত্রীয় সংকেত উষ্ণতা বৃদ্ধি থিটা এটাকে কে দিয়ে লেখা হয় থাকে তাহলে থিটা ইনভার্স এটা তার মাত্রীয় সংকেত এখন পরীক্ষামূলকভাবে দেখা গেছে যে রিয়েল এক্সপানশন কোএফিসিয়েন্ট ইকুয়াল টু অ্যাপারেন্ট এক্সপানশন কোএফিসিয়েন্ট প্লাস এক্সপানশন কোএফিসিয়েন্ট অফ সাপোর্ট বা যে পাত্রে নিয়ে আসবে সাধারণত পাত্রটাকে কাঁচের নিয়ে আসা সেজন্য জি লেখা আছে জি পার গ্লাস অর্থাৎ কাঁচের প্রসারণ কাঁচ পাত্রের প্রসারণ গুণাঙ্ক তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক তাহলে আপাত প্রসারণ গুণাঙ্কের সাথে কোনো একটা ধনাত্মক মান যোগ করলে তবে আমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কটা পাচ্ছি তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সর্বদা আপাত প্রসারণ গুণাঙ্কের থেকে বেশি তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বা আপাত প্রসারণ গুণাঙ্কের যদি আমরা অনুপাত করি তার মানটা সর্বদা একের থেকে বেশি হবে অথবা যদি উল্টোভাবে লিখি অর্থাৎ যদি আমরা এটাকে এইভাবে লিখতাম গামা এ বাই গামা আর লেস দ্যান 1 এটা কিন্তু পরীক্ষায় খুব আসে এবার বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম অর্থাৎ তরলের নিজস্ব আপাত প্রসারণ গুণাঙ্কটা পুরোপুরি নির্ভর করছে পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর এবার কাঁচ পাত্রের পরিবর্তে যদি আমরা অন্য ধাতব পাত্র ব্যবহার করতাম তাহলে সেই পাত্রের প্রসারণ আরো কম বা বেশি হতেই পারত অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক যে পাত্রে তরলটা নিয়ে উত্তপ্ত করা হচ্ছে তার উপরও নির্ভর করছে কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কেবলমাত্র তরলের নিজস্ব প্রকৃতির উপরই নির্ভরশীল তাহলে এখান থেকে এবার হচ্ছে গামা আর গামা এ গামা আর ইকুয়াল টু গামা এ এবং গামা জি এটা এবার আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব পরের ভিডিওতে।